আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা শুনছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি। আজকের ক্লাস আমাদের মুদ্রাস্ফীতি, যাকে ইংরেজিতে বলা হয় ইনফ্লেশন। মুদ্রাস্ফীতি কথাটা এখন আমাদের কাছে অনেকের কাছেই জানা আছে, কিন্তু সঠিক অর্থটা বা অর্থটা আমাদের অর্থনীতিতে, অর্থনীতির দৃষ্টিতে, অর্থনীতির পরিভাষায় আমাদের একটু জানা দরকার। সাধারণভাবে মুদ্রাস্ফীতি বলতে এমন একটা পরিস্থিতিকে বোঝায় যখন দ্রব্যমূল্য ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকে এবং অর্থের ক্রয়মূল্য ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। সাধারণভাবে মুদ্রাস্ফীতি বলতে এমন একটা পরিস্থিতিকে বোঝায় যখন অর্থের নিজস্ব ভ্যালু বা মান কমতে থাকে, ক্রমাগতভাবে কমতে থাকে, অথচ দ্রব্যমূল্য দাম স্তর বা প্রাইস লেভেল ক্রমাগতভাবে বাড়তে থাকে, অর্থের নিজস্ব ভ্যালু বা মান কমতে থাকে, এরকম একটা অবস্থাকে বলা হয় অর্থনীতির পরিভাষায় মুদ্রাস্ফীতি। অর্থনীতিবিদ ক্রাউথার তিনি বলছেন যে ইনফ্লেশন ইজ এ সিচুয়েশন হোয়েন দ্য ভ্যালু অফ মানি ডিক্রিজ কন্টিনিউয়াসলি। অর্থনীতিবিদ ক্রাউথার কি বলছেন, ইনফ্লেশন ইজ এ সিচুয়েশন হোয়েন দ্য ভ্যালু অফ মানি, এমন একটা পরিস্থিতি, সিচুয়েশন মানে পরিস্থিতি, অর্থনীতি বা মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি হলো অর্থনীতিতে এমন একটা পরিস্থিতি যখন কি হয় ভ্যালু অফ মানি মানে অর্থের নিজস্ব ভ্যালু বা মান ডিক্রিজ কমতে থাকে, ক্রমাগতভাবে কমতে থাকে, ডিক্রিজ কন্টিনিউয়াসলি ক্রমাগতভাবে কমতে থাকে, এবং প্রাইস লেভেল বা দাম স্তর থাকে ঊর্ধ্বগামী, দাম স্তর বা দ্রব্যের মূল্য ক্রমাগতভাবে বাড়তে থাকে, আর অর্থের নিজস্ব মান বা ভ্যালু ক্রমাগতভাবে কমতে থাকে। এই ধরনের পরিস্থিতিকে বলা হয় অর্থনীতির পরিভাষায় মুদ্রাস্ফীতি। আবার অধ্যাপক কোলবার্ন বলছেন যে ইনফ্লেশন ইজ সাচ এ সিচুয়েশন হোয়েন টু মাস মানি সেজেস টু ফিউ গুডস। অর্থাৎ ইনফ্লেশন এমন একটা অবস্থা বা মুদ্রাস্ফীতি বলতে এমন একটা অবস্থাকে বুঝিয়েছেন অধ্যাপক কোলবার্ন। তিনি বলেন যে কি হয়, টু মাস মানি সেজেস টু ফিউ গুডস, মানে দ্রব্যের পরিমাণ, উৎপাদিত দ্রব্যের পরিমাণ থাকে অল্প বা স্বল্প, এই স্বল্প পরিমাণ দ্রব্যের পিছনে যখন অধিক পরিমাণ মুদ্রা ধাবিত হয়, স্বল্প পরিমাণ উৎপাদিত স্বল্প পরিমাণ দ্রব্যের পিছনে যখন অর্থের যোগান থাকে, প্রচুর পরিমাণ অর্থের যোগান থাকবে, সেই প্রচুর পরিমাণ অর্থের যোগান, অর্থ যখন মুদ্রা যখন ওই প্রচুর অর্থ যখন অল্প পরিমাণ দ্রব্যের পিছনে ধাবিত হবে, তখন দেশে যে পরিস্থিতি সৃষ্টি হবে, অর্থাৎ মূল্যস্তর ক্রমাগতভাবে বাড়তে থাকবে, দাম স্তর ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকবে, আর অর্থের নিজস্ব ভ্যালু বা মান কমতে থাকবে অর্থনীতিতে, সেই অবস্থাকে কোলবার্ন বলছে যে এইটাই হলো মুদ্রাস্ফীতি। এই অবস্থাকে, অর্থনীতির এই অবস্থাকে বলা হয় মুদ্রাস্ফীতি। যাক, তাহলে মুদ্রাস্ফীতির প্রকার সম্পর্কে আমি একটু বলতেছি। মুদ্রাস্ফীতির প্রকার সম্পর্কে একটু বলা যায়, মুদ্রাস্ফীতি বিভিন্ন ধরনের হতে পারে। একটা হলো মৃদু বা মাইল্ড ইনফ্লেশন, মৃদু মুদ্রাস্ফীতি মানে দাম আস্তে আস্তে বাড়তেছে। আবার পদসঞ্চারী বা ওয়াকিং কোনটা, যে দাম হেঁটে হেঁটে আস্তে আস্তে দাম বৃদ্ধি পাচ্ছে, এই ধরনের যদি হয় পরিস্থিতি তাহলে সেটাকে আমরা বলবো পদসঞ্চারী বা ওয়াকিং ইনফ্লেশন। আর যদি হয় দাবমান মানে হলো রানিং দৌড়িয়া দাম স্তর, যদি দৌড়িয়া দাম স্তর বাড়তে থাকে, বৃদ্ধি পেতে থাকে, তাহলে সেই ধরনের মুদ্রাস্ফীতিকে আমরা বলবো রানিং বা গ্যালোপিং বা প্লোত গতির, এই ধরনের মুদ্রাস্ফীতিকে আমরা বলবো দাবমান বা রানিং মুদ্রাস্ফীতি।
আর যেখানে উলম্ফন আরেকটা আছে উলম্ফন বা হাইপার ইনফ্লেশন যাকে ইংরেজিতে বলা হয় অর্থাৎ লাফিয়ে লাফিয়ে দাম যখন বেড়ে যাবে দাম স্তর যখন লাফিয়ে লাফিয়ে বেড়ে যাবে সেই ধরনের মুদ্রাস্ফীতিকে আমরা বলবো উলম্ফন বা হাইপার ইনফ্লেশন হাইপার ইনফ্লেশন যাক তাহলে এই আর মুদ্রাস্ফীতি বিভিন্ন ধরনের আছে যেমন এখানে আমি চিত্রের মাধ্যমে এখন আমরা এই চাহিদা বৃদ্ধিজনিত যে একটা মুদ্রাস্ফীতি আছে সেইটা আমরা ব্যাখ্যা করব এরপরে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আছে বিভিন্ন ধরনের মুদ্রাস্ফীতি আছে এখানে চিত্রের মাধ্যমে আমি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ব্যাখ্যা করতে চাচ্ছি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এখানে ভূমি অক্ষে সামগ্রিক চাহিদা ও যোগান নির্দেশ করা হচ্ছে দেখানো হয়েছে ভূমি অক্ষে সামগ্রিক চাহিদা ও যোগান আর লম্ব অক্ষে হলো দ্রব্যমূল্য প্রাইস দ্রব্যমূল্য আচ্ছা এখানে এএস যা লম্ব অক্ষের সমান্তরাল এটি হলো আমার সামগ্রিক যোগান রেখা আর প্রাথমিকভাবে সামগ্রিক চাহিদা হলো আমার এডি জিরো এবং ই জিরো ভারসাম্য সাপেক্ষে আমার দাম নির্ধারিত হয়েছে পি জিরো এখন সামগ্রিক চাহিদা যদি বেড়ে যায় কোনো কারণে সামগ্রিক চাহিদা যদি বেড়ে যায় তাহলে সামগ্রিক চাহিদা রেখা উপরের দিকে উঠে যাবে এবং সামগ্রিক চাহিদা রেখা হলো আমার এডি ওয়ান ফলশ্রুতিতে দাম হবে ভারসাম্য বিন্দু হবে আমার ই ওয়ান এবং সেই প্রেক্ষিতে আমার দাম হবে পি ওয়ান অর্থাৎ সামগ্রিক যোগান যেহেতু বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না সুতরাং সামগ্রিক চাহিদা বৃদ্ধিতে এগ্রিগেট ডিমান্ড বাড়ার কারণে আমার শুধু দামই বেড়ে যাবে প্রাইস লেভেল বেড়ে যাবে দাম বেড়ে যাবে মানে হলো ফলশ্রুতিতে আমার ওই মুদ্রাস্ফীতি দেখা দিবে এই মুদ্রাস্ফীতি কেন দেখা দিল চাহিদা বৃদ্ধিজনিত কারণে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে এবং সেই কারণেই এটাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয় আবার যেখানে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হবে সেই ধরনের পরিস্থিতিকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হবে যা হোক তাহলে এটা নিয়ন্ত্রণের উপায় কী নিয়ন্ত্রণের উপায় হলো রাজস্ব নীতি আর্থিক নীতি এগুলাকে ঠিকমতো অ্যাপ্লাই করে রাজস্ব নীতি এবং রাজস্ব নীতি যাকে ইংরেজিতে বলা হয় ফিসকাল পলিসি এবং মনিটারি পলিসি আর্থিক নীতি হলো আমার মনিটারি পলিসি এগুলোর মাধ্যমে এই মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখতে হবে মুদ্রাস্ফীতি যদি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তাহলে এই অর্থনীতির অবস্থা ভালো থাকবে অন্যথায় অর্থনীতির অবস্থা ভালো হবে না আজকে আর বেশি কিছু বলতে চাই না আমার ক্লাস এখানেই শেষ করতে চাই অধ্যক্ষ স্যার এবং আমাদের কারিগরি সহযোগিতায় জনাব আমিনুল ইসলাম সাহেব আছেন ওনাকে সহ সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ